ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে হচ্ছে 1:42, পৌনে দুটো, আরেকজন এখনো আম খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কোথায় গো, এখনো আম খাওয়া চলছে, তার এখনো শেষ হয়নি। আর আমার ঘর দোয়ার আজকে কিচ্ছু গোছানো নেই, আজকে বলতে পারো 1:45 থেকে ব্লগটাও শুরু করছি। তার কারণ একটা আছে, মনটা খুব খারাপ হয়ে গেছে আজকে সকাল সকাল, ইচ্ছেই করলো না যে ব্লগটা শুরু করি। আর সকালে একটু একটু কাজ ছিল, সেগুলোও করেছি আর কি, তো ওই আর কি। আর ভালো লাগছিল না আজকে, তোমাদেরকে নয় সেই কারণগুলো বিকেলেই বলবো। তবে সত্যি কথা বলতে মনটাই পুরো ভেঙে গেছে। দেখবো আমরা যেটা আশা করে থাকি সেটা যদি না হয় না, সেটা খুব ভালো লাগে না। মানে জানি হয়তো তখন হচ্ছে না, কদিন বাদেই হবে, কিন্তু ওই আর কি, তাও একটা আশা থাকে তো এই ডেটে এটা বা কিছু, তো সবটাই ভেঙে গেলে না কেমন একটা লাগে। যাই হোক, তোমাদেরকে ভেঙে পুরোটাই বিকেলবেলা বলবো, এখন আর বলবো না। এখন যাই একটু ঘুমিয়ে নিই, ভাবলাম যে একটু ব্লগটা শুরু করি। আজকে সকালে সেই 5টার সময় আমার ঘুমটাও ভেঙে গেছে জানো তো, 5টায় উঠেই খবরটা পেলাম আর কি, তো ওই জন্যে আর মনে হলো না থাক এখন আর ব্লগ করবো না, ভালো লাগছে না, পরে করবো শুরু। তো এই আর কি, খেয়ে দেয়ে ঘুম ঘুম দিয়ে উঠেছি অনেকক্ষণই হলো, তারপর কথা বলছিলাম সবার সাথে একটু ফোনে টোনে। এখন বাজে 6:12, ফাইনালি একটু বসলাম তোমাদের সাথে বকবক করতে। আজকে তো বকবক করিই নি সেভাবে, মনটা সত্যি ভীষণ খারাপ হয়ে গেল গো, মানে কি বলবো। কিন্তু যেটা হয়েছে সেটা কারোর হাতে নেই, মানে সত্যি কথা বলতে মৃত্যু তো কারোর হাতে থাকে না আর কি। তো আমার সম্ভবত প্রমি যেটুকু আমাকে বোঝাতে পারছে, মামনির সাথে এই নিয়ে কথা বলার এখনও টাইম পাইনি আর কি, মামনি একটু বিজি আছে আর কি। তো ওই জন্য প্রমি যেটুকু আমাকে বোঝাতে পেরেছে, তাতে আমি বুঝতে পেরেছি আমার দাদা শ্বশুর হতেন তিনি, তো মানে আমি ভুলও হতে পারি, আমি ঠিক যে সেটাই আমি জানি না আর কি। তো তিনি মারা গেছেন কাল রাতে আর কি, তো বুঝতেই পারছো আমাদের 13 দিনের একটা ওষুধ তো পড়েই গেছে। তো ওই জন্যে যে লোকনাথ বাবার পুজোটা আমি 3 তারিখ করবো ভেবেছিলাম, সেটা আপাতত তো হচ্ছে না। আমি চেষ্টা করবো আবারও খুব তাড়াতাড়ি সে পুজোটা দেওয়ার বা কিছু, কিন্তু সত্যি কথা বলতে মনটা এত খারাপ লাগছে। একটা দিন তো 19শে জ্যৈষ্ঠ, আর সেই দিনটাতে আমি পুজোটাই দিতে পারবো না, মানে ঠাকুরকে আমি জলও দিতে পারবো না, সেটাই ভেবে আমার আরও বেশি খারাপ লাগছে। মানে পায়ে ফুল জল মিষ্টিও অন্তত দিতে পারবো না, একদমই একটা মানে এত বড় বাধাটা পড়ে গেল। তো আমি সত্যি মনটাই ভেঙে গেছে একদম। আর সত্যি কথা বলতে আজকালকার ছেলেমেয়েরা, মানে আমরা আমাদের জেনারেশনটা খুব লজিকে কথা বলি, তো মানে আমি জানি না কজন এভাবে ভাবে বা কজনের ভাবনা এইরকম। আমি শুধু ভাবি যে 13 দিনের ওষুধটা যেটা পালন করছি আমরা, সেটা তো আমরা খেয়ে দিয়ে পালন করছি, না খেয়ে তো পালন করবো না 13 দিনটা। 13 দিন না খেয়ে কোনো মানুষের পক্ষে থাকা সম্ভব না ওভাবে, তো ঠাকুরকে কেন আমরা না খাইয়ে রাখি না? মানে গায়ে ওষুধ তাই ধরা যাবে না ঠাকুর, মানে এই ধরনের জিনিস, গায়ের কোথাও লেখা নেই তো আমার ওষুধ আছে। তো আমি সত্যি জানি না, মানে এই লজিকগুলো আসে না, কোথায় লেখা ছিল, কে প্রথম বলেছিল এগুলো আমার তাও জানা নেই। ওই আর কি, আবারও বলেছি সমাজ ব্যবস্থা এগুলোই, তো কি করব কিছু জানি না। কিন্তু তার থেকেও বড় কথা তোমাদের সাথে আবার ক্লিয়ার করে দিই, তারপরে আমাকে, এটা স্বাভাবিক বিষয় না, কমেন্ট আসতেই পারে, দেখবেন তুমি পুজো করলে না কিন্তু মাছ মাংস কেন খাচ্ছ। ব্যাপারটা হচ্ছে আমরা 13 দিনের ওষুধটা শুধুমাত্র যেহেতু বড়রা বলে ঠাকুর ছোঁয়া যাবে না, নাহলে বিশ্বাস করো আমার মনে এরকম কোনো বাধা নেই যে আমি পুজো দেবো না বা পুজো দিতে পারবো না এই কারণে। কারণ যেরকম জন্মটা একটা নর্মাল ব্যাপার, মৃত্যুটা সময় হলে ঠাকুর ডেকেই নেবে, সেটা আমরা কেউ বোধ হয় আটকাতে পারবো না, সেটা যে বয়সেই হোক না কেন, এখন সত্যি বয়সেরও কোনো ঠিক নেই, তো সেটা হয়ে যাচ্ছে, আমরা কেউই বোধ হয় আটকাতে পারবো না সেটাকে। তো দুটোই ভগবানের হাতে, জন্ম মৃত্যু দুটোই বিধাতা ঠিক করবেন, আমাদের হাতে সত্যিই কিছু নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা আমি সত্যিই চাই না, মন থেকেও চাই না যে আমি পুজোটা দিতে পারবো না, কিন্তু কিছু করার নেই আর কি। এবার মাছ মাংসের ব্যাপারটাতে আসি, এখনই না প্রমিকে এরকমভাবে শুধু ভেজ খাইয়ে এরকম রাখা যাবে না, পনির তো রোজ খাওয়ানো যায় না বলো, নিরামিষের মধ্যে রোজ যে আমি পনির করব এটা কখনোই হয় না। এইবার ডাক্তার ওকে বলেছে প্রপার ডায়েটে এখন থাকতে, যেহেতু একটা এত বড় ধকল গেছে আর কি, তাই জন্যে তো ফল তারপর মাছ মাংস রেগুলার খেতে, সেটা যেরকমই যে মাছ মাংসই হোক না কেন, এখানে যে তাজা পাবো না সেটা তো সবাই জানে আর কি, তো যেভাবেই হোক না কেন একটা প্রপার ডায়েটে থাকতে হবে ওকে, বা সেইখান থেকে তো বেরিয়েও আসা যাবে না। না সবেই একটা মাস হয়েছে, অন্তত 3টে মাস প্রপার ডায়েটে ওকে থাকতে বলেছে ডাক্তার, কোনো অনিয়ম করা বা ওই দুটোর খাবারটা আমি বিকেল 3টেয় গিয়ে খাচ্ছি
আছি, ওকে বলেইছে তোমার যতই কাজের চাপ থাকুক না কেন তুমি ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়াটা করবে। আসলে এখন আমরা বেশি রোগ ভোগে ভুগি কেন বলো তো, আমাদের লাইফস্টাইলের জন্য। আমাদের লাইফস্টাইলটা একদমই ঠিক নয় কিন্তু, দেখবে নাইট শিফটের জন্য এখন রাত জাগা হচ্ছে, সকালবেলা ওঠার কোনো ঠিক থাকছে না, তারপরে ব্রেকফাস্ট নেই, একেবারে ব্রাঞ্চ হচ্ছে, মানে লাঞ্চ ব্রেকফাস্ট মিলিয়ে দিয়ে একেবারে ব্রাঞ্চ করে নেওয়া হচ্ছে, রাতের খাবারের ঠিক নেই ঠিকভাবে, আজকে রুটি খাচ্ছি তো কালকে বাইরে থেকে বিরিয়ানি, এরকম ভাবেই হয়তো আমাদের লাইফটা সেট করে ফেলেছি। তো লাইফস্টাইলটার জন্যই এখন বেশি রোগ ভোগ হয় আর কি, তো মানে ডাক্তার আমাদেরকে সেভাবে বুঝিয়েছেন আর কি। তো তাই জন্যই বলছি আর কি যে ওকে এখন অন্তত বলেছে, ও মাঝে নাইট শিফট অনেক দিন করেছে আর কি, যেটা ও টানতে পারছিল না, নাইটটা একেবারেই ওর ভালো লাগছিল না, ওর জন্য হয়তো সুইটেবল নয় নাইট শিফটটা, মানে নাইট শিফটটা আর কি, শিফটটা আর কি। তো ওই জন্য আমরা প্রপার ওরকম ওষুধ পালন করছি না। মামনিও ওদিক থেকে বললো যে দরকার নেই, তাহলে এখন দেখো যেটা করার নেই এখন করতে পারবো না, সেটা করে পারবো না আর কি, মেনে নিতে পারছি না, কি আর করা যাবে বলো। আর তার থেকেও বড় কথা না, মানে আমি সত্যিই জানি না কেন, মানে 13 দিন সত্যিই মাছ মাংস না খেলে কি ওই লোকটা, মানে যে যিনি মারা যান আর কি, তাকে কি সত্যিই মন থেকে শ্রদ্ধা করছি, তার আত্মার শান্তি কামনা করছি শুধুমাত্র মাছ মাংসকে না খেয়ে, মানে আমি জানি না ঠিক। এখন যদি কেউ বলে যে হ্যাঁ আমি পশু হত্যা করে খেতে চাই না, মাছ হত্যা করতে চাই না, মুরগিটাকে হত্যা করতে চাই না, সেটা আলাদা বিষয়, সেটা আলাদা লজিক, কিন্তু এই দিকের গুলোতে আমার আসছে না, জানি না। যাই হোক, এই পার্টটা একটু লেন্দি হয়ে গেল, আমি তোমাদেরকে বলবো বলেছিলাম সবটাই। তো আমার সত্যিই খুব খারাপ লাগছে, কারণ পুজোর জন্যে এক দুজনকে বলাটাও আমাদের হয়ে গেছিলো, তো কিছু করার নেই ওই আর কি। তবে পুজো আমি করব, সেটাকে আমি বাদ তো দেবো না, কিন্তু ওই আর কি, মানে বাদ দেওয়া তো কোনো প্রশ্নই আসছে না। আরও একটা হয়েছিল না তো, আগেরবারও আমি 19শে জ্যৈষ্ঠ দিনই দিতে পারিনি, কারণ জাস্ট আমরা 18ই জ্যৈষ্ঠ এই ফ্ল্যাটে শিফট করেছিলাম, তো ওই জন্যে না মানে 19 পরের দিনই 19শে জ্যৈষ্ঠতে ওরকম ধুলো বালি, তখনও ঘর পরিষ্কার চলছে আর কি, তো ওর মধ্যে আমি দিয়ে উঠতে পারিনি। তো পরপর 2 বছর আর 19শে জ্যৈষ্ঠতে ঠাকুর পেলো না, জানি না কেন, ঠাকুর হয়তো ভাবছে আমাকে তো সব ভক্তরাই সেদিনকে দেবে, তুই নয় অন্য দিন দিস, এভাবেই নিজের মনকে বোঝাতে হচ্ছে আর কিচ্ছু নয়। তো এরপর আমরা একটু বেরোবো, এখন দেখি বাজারের দিকেই যাব, বেশি দূর যাব না, কারণ আবার মেঘ করেছে, তাদেরকে দেখাই। আর একজন এখানে বসে গেম খেলছেন, মেঘ একটা করেছে, সেটা খুব না করলেও তবে করেছে, কখন নেমে পড়বে তার তো কোনো ঠিক নেই। গেছিলাম একটু বাজারে, যেহেতু আজকে শনিবার, শনিবার করেই বাজার হাটগুলো করি আমরা, শনি রোববার মূলত। তারপরে এসেছি মাই চিকেন অ্যান্ড মোড়ে, একটু মাছ ভাজ নেবো, তারপরে বাড়ি যাব। হয়েই গেছে প্রায়, এখন বেশি বাজেও না, বাজে হচ্ছে 7:21। চলে এসেছি রান্নাঘরে, এখন বেজে গেছে হচ্ছে 9:26। আমি কিছুক্ষণ আগে এসেছি, একটু কিছু জোগাড় করে রাখলাম আর কি আগে। তো আজকে একটু ভাত বানাবো, আর বানাবো হচ্ছে কাতলা মাছের রেজালা, ট্রাই করবো, আমি কখনো রেজাল্লা না করিনি কাতলা মাছে, তো মনে হলো যে আজকে একটু বানাই, পিসগুলো বেশ বড় বড় রয়েছে, ভালো লাগবে। তো চলো দেখাই আগে আমি কতটুকু কি জোগাড় করেছি। মাছটাকে শুধু নুন দিয়ে মাখিয়ে নেবো, কারণ যেহেতু রেজাল্লা সাদা হয় হলুদ তাই দেবো না। আর এখানে পেঁয়াজটাকে আমি মানে টুমো টুমো করে কেটে সেদ্ধ করে নিয়েছি, এবার এটাকে জল থেকে তুলে ঠান্ডা হতে দেবো, তারপরে পেস্ট করে নেব। এটার মধ্যে আমি পেস্ট করে নিয়েছি হচ্ছে পোস্ত, কাজু বাদাম, 4 মগজ, একটু সাদা তিল, কাঁচা লঙ্কা, আদা আর রসুন, এটার মধ্যে এই এই পেস্ট রয়েছে। দেখো মাছটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি মাছটাকে তুলে নেব। প্রথমে এটার মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা, তোমাদের কাছে লবঙ্গ থাকলেও কিন্তু দিতে পারো। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে জানো তো, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপরে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজটাকে, এরপর নেড়েচেড়ে ভালো করে ভেজে নেবো, আর কিছুই না, এটা ভাজা হওয়ার অপেক্ষা। এখন পেঁয়াজটাকে মোটামুটি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, কষিয়ে নিয়েছি, এবার দেখো ফাঁসি তেল বেরোতে শুরু করেছে, আর যে সাদা মশলাটা বানিয়েছিলাম ওই পোস্তর পেস্টটা, ওটাকে দিয়েও এবার একেবারে কষা। এবার কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, এই দেখো
আর এমন হিউজ কিছু তেল তো দেওয়া হয়নি যে পুরো পাশ দিয়ে গরমে আর কি ওই আর কি। এবার যে পোস্ত রেখেছিলাম বাটাটা, ওই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি, আর একটু জল দেব। আমি এখনো নুন দেইনি, নুন দেব, সামান্য চিনি দেব। তোমরা কেউ যদি ওই কাঁচা লঙ্কা বাটাটা ইউজ না করো তো গোটা কাঁচা লঙ্কা ফেলে দিতে পারো এটার মধ্যে। ও তারপরে দেব নুন পরিমাণ মতো, মানে নুনটা দিতে একটু ভয়ই লাগে রান্নার সময়, কারণ রমির একটু বেশি হলেই না ও আর খেতে চায় না, বলতে থাকে বেশি হয়েছে বেশি হয়েছে, নুনটা নিয়ে খুব ভয় লাগে। আর সামান্য পরিমাণ একটু চিনি, যেহেতু মোগলাই রান্না তো। আর একটু জল দেব, দিয়ে আমি মাছগুলোকে দিয়ে ফুটতে শুরু করব। খুব তো হিউজ ঝোল তো রাখবো না, দেখো মোটামুটি ফুটে গেছে এটা তো। এবার আমি দু পিস মাছকে দিয়ে দেবো। এবার ভালো করে ফুটুক, তারপরে আমি আসছি ফিরে। মোটামুটি ফুটে গেছে আর কালারটা একটু চেঞ্জ দেখতে পাচ্ছো, কারণ আমার না পুরো হোয়াইট কালারটা ঠিক ভালো লাগছিল না চোখে, তো ওই জন্য আমি একটু সামান্য কালারিং লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, একদম মানে পিঞ্চ, একদম অল্প, এক চুটকি। তো আর একটু দিয়ে দিচ্ছি কেওড়া জল সামান্য। তারপর দেব এখানে গরম মশলা গুঁড়ো, তার সাথে তোমরা চাইলে জায়ফল গুঁড়ো একটু, একদম মানে ওটাও এক চুটকি ইউজ করতেই পারো, কিন্তু আমি দেব না। এবার দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আর একটু এটা হোক, সবে গরম মশলা দিয়েছি তো, এরপর আমি ঘি দিয়ে নামিয়ে দেব। এবার দিয়ে দেব ঘি। ঘি এমন ফ্রিজে থেকে জমে গেছে যে ও অল্প অল্প করে শিশি থেকে বেরোচ্ছে, কি আর বলবো, বাপরে বাপ, ঘিয়ের সাথে রীতিমতো আমি যুদ্ধ করছি। ঠিক আছে, এরপরে আমি নামিয়ে দেবো। এ দেখো হয়ে গেছে, এরকমই দেখতে হয়েছে। ইউজ কোনো তেল বা ঘি দেইনি, তোমরা যদি চাও যে পালতে একদম বেরোবে বিয়েবাড়ির মতো তাহলে তোমরা দিতে পারো ওরকম, মানে একটু বেশি করে তেল বা ঘি দিলেই ওরকম হয়ে যাবে, আর কিছুই নয়। নিয়ে এসে বাজারগুলোকে এখন এগুলোকে গোছাতে হবে, তো চলো দেখি কি কি আনা হয়েছে। এটা মধ্যে সমস্ত ডাল আছে, মুগের ডাল, মুসুর ডাল, কাঁচা মেথি পাতা, এসব শেষ হয়ে গেছিলো, কালো জিরে, এইসব। এটার মধ্যে আছে দুটো ফুলকপি আর কাঁচা আম, আমের চাটনি খাবে। এগুলো ফ্রিজে একে একে ঢুকিয়ে দাও তো, ঘুর ঘুর করছে এখানটাতে, তাই বললাম ঢুকিয়েই দিতে। আর আনা হচ্ছে 1 কেজি কুমড়ো আর কিছু শশা, ও তো স্যালাড নেয় সেই শশাটাও শেষ হয়ে গেছে প্রায়। এনেছি লাল শাক, যদিও এটা এমনি লাল শাক কি বলে জানি না, এটা কি শাক ওই আর কি। ওরে বাবা রে, ভাঙচু করছো নাকি? আর আন হয়েছে কাঁচা আম, দুপুর বেলাটা নাকি ভালো মিষ্টি ছিল না, আর ওর নাকি ক্র্যাভিং হচ্ছে শুধু মিষ্টি আম খাবে। যাই হোক, আমি কিন্তু আম ঠাম খাবো না, আমার শরীরটা না এমনি খুব খারাপ লাগছে, ভালো লাগছে না খুব একটা। তো এই আর কি, ভাতটাও হয়ে গেছে, এবার নামাবো খেতে বসবো।